যদি আমরা এটাকে খুলি, তো খোলার জন্য আমার চাবিটা ব্যবহার করতেছি, অস্থির চাবি। তো এটা খুললে আমরা এই প্রোডাক্ট গুলো পাবো। এটার মধ্যে দেখতে পাচ্ছেন জ্যাক গুলো দেওয়া আছে খুচরা, আপনি চাইলে জ্যাক হিসেবে ব্যবহার করতে পারেন অথবা ডাইরেক্ট লাগাইতে পারেন। এখানে আছে একটা অস্থির হেডলাইট, এখানে একটা হ্যালোজেন হেডলাইট ছিল আগে, এটা এখন হচ্ছে এলইডি, চারটা করে বাল্ব আছে, এটার মধ্যে হরেন আছে এবং লাইট দুইটা, আবার মিটার, এখানে ভোল্টেজ গুলো শো করবে যে কতটুকু চার্জ আছে না আছে। তো এই হলো আপনার চার্জার, ব্যাটারি গুলো চার্জ দিতে পারবেন। 12 ভোল্টের দুইটা ব্যাটারি লাগালে 24 ভোল্ট হয়, তো এটা হলো 24 ভোল্টের চার্জার। এখানে যে কিছু নাট বোল্টও দেওয়া আছে, যতগুলো এখানে খুঁজে বার করতে হবে। এই হলো পিকআপ, এটা মুচুর দিলে আপনার স্পিড হবে, আর এটার মধ্যে টিপ দিলে হর্ন বাজবে। তো ওই পিকআপটাও দেওয়া আছে এখানে। তারপরে এখানে যে কিছু অ্যাঙ্গেল, তারপরে নাট বোল্ট সবই দেওয়া আছে, ফিটিং করতে যা যা লাগে A to Z আছে। এখানে একটা আলাদা এক্সেলের রড আছে, যদি আপনার সাইকেলের এক্সেলের রডটা একটু কম দামি থাকে বা সাইজে ছোট থাকে তাহলে এটা ব্যবহার করতে হবে, এটা একটু সাইজে বড় হয়। তারপরে এখানে আছে আলাদা ক্লাচ লিভার এবং ব্রেক লিভার। ক্লাচ বলতে দুইটাই মোটর সাইকেলের মতো না, আচ্ছা যাই হোক, এখানে দুইটা আছে লিভার, এটা হলো ব্রেক লিভার দুইটাই। এগুলো হচ্ছে ডিজিটাল সিস্টেম ব্রেক লিভার। এখানে ব্রেক লিভারের সাধারণ যে তারগুলো এটার মধ্যে ফিটিং হয়ে যাবে সহজেই, আর এখানে সেন্সরও লাগানো আছে। আপনি ব্রেক ধরা অবস্থায় মোটর অটোমেটিক বন্ধ হয়ে যাবে, আবার হচ্ছে আপনি চাইলে যদি পিছনে একটা লাইট লাগাইতে চান যে ব্রেক ধরলে পিছনে লাইট জ্বলবে, সেটাও এখান থেকে বাইপাস করে লাগাইতে পারবেন। এখানে সব সিস্টেম দেওয়াই আছে, ঠিক আছে, তার তোর সব লাগানো আছে, একদম সাধারণ সাইকেলের ব্রেক লিভারের মতোই ফিটিং হয়ে যাবে। তারপরে এখানে আছে একটা ইগনিশন অন অফ, ইগনিশন বলতে এটা দিয়ে আপনার পাওয়ারটাকে অন অফ করতে পারবেন, যে চাবি সিস্টেম। এক হাতে দেখেন যে অন করতেছি, দুইটা চাবি পাবেন, এটা দিয়ে আপনারা চাইলে মোটরের কন্ট্রোলারটাকে অন অফ করতে পারবেন। এটা বক্সের আশেপাশে লাগাই নেবেন, খুব সুন্দর দেখে দেখতে পাচ্ছেন এখানে সব কিছু দেওয়াই আছে। আর এখানে একটা প্লেট বা বেজ দেওয়া আছে, এটার মধ্যে মোটরটা খুব সহজে ফিটিং হবে। এটা খুবই মোটা দেখতে পাচ্ছেন, এটা আগের চেয়েও একটু উন্নত, একটু ওজনেও বেশি হবে, একটু শক্তিশালী। আর এই হলো আপনার সাইকেলের মোটরটা দেখতে পাচ্ছেন, খুবই অস্থির একটা মোটর। এই হলো মোটর, আর এখানে যে দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ একটা মোটর পাবেন। এই হলো মোটরটা, আর এটা হলো কন্ট্রোলার, আপনার সকল কার্যক্রম এটার মাধ্যমে কন্ট্রোল হবে। দেখতে পাচ্ছেন এটা হলো 250 ওয়াটের একটা মোটর, 24 ভোল্ট, 250 ওয়াটের একটা কন্ট্রোলার। এখানে লেখা আছে কোন তার কিসে লাগাইতে হয়, এটা আপনারা দেখে দেখে লাগাই নিলেই হবে। এখানে যে রিং এবং চুড়ি, এই দুইটার কাজ কি সেটা দেখতে হলে আমাদের আগের ভিডিও দেখতে পারেন, প্রথম ভিডিওটা, সেটার মধ্যে ফিটিংসের ভিডিও আছে, ওটা দেখলে আপনারা খুব সহজে লাগাইতে পারবেন। আর এখানে একটা এক্সট্রা ফ্রি বল দেওয়া আছে, আপনার বাইসাইকেলের ফ্রি বলের সাথে এটা লাগাইতে হবে, একটা আলাদা ফ্রি বল এখানে দেওয়া আছে। আর একটা সুন্দর চেনও দেওয়া আছে, দামি চেন, খুবই সুন্দর চায়না চেন, দেখতে পাচ্ছেন এটা খুবই চিকন কিন্তু দেখতে খুবই সুন্দর, এটা সহজে জঙ্গে টঙ্গে ধরবে না, এই চেনটাও সাথে দেওয়া হবে। আর এখানে একটা চার্জিং পোর্ট আছে, এটার মাধ্যমে আপনারা বাইসাইকেলের যেই চার্জিং চার্জারটা কানেকশন করবেন সেটা করতে পারবেন। এই চার্জারের মাথার মধ্যে দেখতে পাচ্ছেন যে মাথাটা, এটার মধ্যে খুব সহজে ঢুকে যাবে, সো এটা দিয়ে আপনারা খুব সুন্দরভাবে চার্জ দিতে পারবেন এটা ব্যাটারিতে লাগাইলে। এখানে দেখতে পাচ্ছেন নাট সিস্টেম, এটা লক করে দিতে পারবেন, তো সেই ক্ষেত্রে লুজ কানেকশন হবে না, খুবই সুন্দর, মানে খুবই অস্থির লেভেলের একটা কিট, আপনারা চাইলে খুব সহজে নিতে পারেন আমাদের মাধ্যমে। তো যাদের এগুলো লাগবে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন।